একটি মেয়ে ওর ক্রাশকে প্রচণ্ড ভালোবাসে, এর জন্য ও কি করে, একজন ছেলে সেজে ওর ক্রাশের কোম্পানিতে জব করতে যায়। এখন এই লুকোচুরি কতদিন চলবে? আমাদের আজকের গল্পটি অনেক মজাদার হতে চলেছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই কথা না বাড়িয়ে চলো গল্পতে চলে যাই। লু নামের খুব সুন্দর এক মেয়ে কেন যেন ওর চুলগুলো কেটে ছেলে সাজতে চাচ্ছিল। তখন এখানে ওর বেস্ট ফ্রেন্ড শিয়াও চলে আসে। ও বলে, এই যুগে এসে তুমি তোমার চুলগুলো কেন কাটতে চাচ্ছ? আর ওকে এক সেলুনে নিয়ে যায়, যেখান থেকে ওরা উইগ কেনে। এরপর শিয়াও ওকে পুরো ছেলেদের মতো ড্রেস আপ করা শেখাচ্ছিল। এদিকে আমরা চ্যাংকে দেখি, ও এক গেম কোম্পানির সিও, বাবা মায়ের জোর করাতে ও ব্লাইন্ড ডেটে এসেছে। এই ক্যাফে লুয়োর ফ্রেন্ডের সাথেই ছিল। কিছুক্ষণ পরই চ্যাংয়ের সাথে আরও একটি মেয়ে দেখা করতে আসে। আমরা জানতে পারি চ্যাং একই সাথে দুজন মেয়েকে ব্লাইন্ড ডেটে ডেকেছে ওর সময় বাঁচানোর জন্য, যেটাতে মেয়েগুলো প্রচণ্ড রেগে যায়। এসব শুনে শিয়াওয়েরও অনেক রাগ হয় আর ও রেকর্ড করতে থাকে। মেয়েগুলো চ্যাংয়ের উপর পানি মারে, কিন্তু সেগুলো গিয়ে লুয়ের মুখে পড়ে। শিয়াও রেগে ওর সাথে ঝগড়া করতেই নিয়েছিল, তবে লু চ্যাংকে দেখে ওকে একটা টিস্যু পেপার দিয়ে ওর বন্ধুকে নিয়ে বাহিরে চলে আসে। এর মধ্যে শিয়াও ওকে কিছু না বলেই চ্যাংয়ের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। লুয়ের প্রফেসর ওর এক সিনিয়রের সাথে ওর দেখা করাতে চাচ্ছিল ওকে জব দেওয়ার জন্য, যেটা আর কেউ না, চ্যাং ছিল। লু কোনোভাবে নিজের চেহারাটা লুকিয়ে এখান থেকে পালিয়ে যায়। অবশেষে আমরা জানতে পারি আসলে লু চ্যাংকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করে। এর কারণে লুয়োর কোম্পানিতে জব করে সারাটা দিন ওর আশেপাশে থাকতে চাচ্ছিল। কিন্তু সমস্যা হলো, কোনো এক কারণে চ্যাং ওর কোম্পানিতে মেয়েদেরকে জবে রাখে না। চ্যাংয়ের ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, কমেন্টে সবাই চ্যাংকে বকাঝকা করতে থাকে। এইসবে ওর অনেক রাগ হয়। ও ভেবে নেয় এই কাজটা লু করেছে, যাকে ও ক্যাফেতে ছেলে রূপে দেখেছিল। পরদিন লু ওই কোম্পানিতে ইন্টারভিউর জন্য আসে। যেহেতু ও একটা মেয়ে, ও মেয়েদের ওয়াশরুমে চলে যায়। ওই সময় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিং এসে ওকে বাঁচিয়ে নেয়, যে চ্যাংয়ের বন্ধুও হয়। লু খুব ভালোভাবে ওর ইন্টারভিউ দেয়, তবে চ্যাং ওকে রিজেক্ট করে দেয়। এরপর ওকে ভিডিওটা ডিলিট করতে বলে। লু বলে, আমি এটা করিনি, চ্যাং ওর কথায় বিশ্বাসই করে না আর এখান থেকে চলে যায়। লুয়ের ফ্রেন্ড যখন এটা জানতে পারে, ও জলদি ভিডিওটা ডিলিট করে দেয় আর চ্যাংকে মেসেজ দিয়ে বলে, লু কিছু করেনি, ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। পরের সিনে দেখি লুয়োর মায়ের সাথে লাঞ্চ করতে আসে। সেখানে লুয়ের মায়ের সাথে ওনারা এক স্কুল ফ্রেন্ডের দেখা হয়ে যায়। ওনাদের দুজনের মধ্যে একদমই বনে না। অ্যাক্সিডেন্টলি লুয়ের মায়ের বান্ধবীর ছেলে হচ্ছে চ্যাং। ওকে দেখেই লু আবারও ওর চেহারাটা লুকিয়ে পালাতে থাকে। তাড়াহুড়াতে লুয়োর ফোনের কার্টুনটা ফেলেই চলে যায়। চ্যাং এটা দেওয়ার জন্য ওকে খুঁজতে থাকে। লু গিয়ে পুলে লুকিয়ে পড়ে। চ্যাং ভাবে ও হয়তো পানিতে ডুবে যাচ্ছে, তাই ও জলদি লুকে বাঁচাতে নামে। কিন্তু ও এ বেচারার মুখে লাথি টাথি মেরে পালিয়ে যায়। পরদিন চ্যাং যখন কোম্পানিতে আসে, লু ছেলে সেজে ওর কাছে এসে বলে, আমার বলাতে আমার বন্ধু তোমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। চ্যাং ওকে মাফ করে দেয়, তবে ওকে জবে রাখে না। লুকে আর সহজে হার মানবে? ও সারাটা দিন চ্যাংয়ের পিছুই পড়ে থাকে। চ্যাংয়ের বাবা ওকে ব্ল্যাকমেল করে, যদি তুমি আর ব্লাইন্ড ডেটে না যাও, তাহলে তোমার কোম্পানিতে আমি যা ইনভেস্ট করেছি তা সব নিয়ে যাব। এতেও ভয় পেয়ে যায়। চ্যাংয়ের তখন একটা আইডিয়া আসে, ও নিজের সাথে লুকেও ব্লাইন্ড ডেটে নিয়ে যায়। এভাবে লুয়ের সাহায্যে চ্যাং কোনোভাবে ব্লাইন্ড ডেট থেকে বেঁচে যায়। দুজন একসাথে ফিরে আসছিল, হঠাৎ করেই চ্যাংয়ের হাতে একটি পাখি এসে বসে পড়ে, যেটাতে ও অনেক ভয় পেয়ে যায়। আসলে চ্যাং যে কোনো পাখিদেরই ভয় পায়। লু ওকে সামলে কোম্পানিতে নিয়ে আসে। এই কাজে চ্যাং ওর উপর ইমপ্রেস হয়ে যায় আর ফাইনালি ওকে জবটা দিয়েই দেয়। তবে এই শর্তে, এখন থেকে ওর সব ব্লাইন্ড ডেটে লুকে ওর সাথে যেতে হবে। লু তো এক পায়ে রাজি হয়ে যায়, এখন থেকে ও সব সময় চ্যাংয়ের আশেপাশেই থাকতে পারবে। ও খুশি খুশি একজন প্রোগ্রামার হিসেবে কোম্পানিতে জয়েন করে ফেলে। লুয়োর টিম মেম্বারদের জিজ্ঞেস করে, এই কোম্পানিতে কোনো মেয়েকে কেন জবে রাখা হয় না? ওরা বলে, আসলে কয়েক বছর আগে একটি মেয়ে বসকে ধোকা দিয়েছিল, তখন থেকেই উনি কোনো মেয়ে প্রোগ্রামারকে জবে রাখে না। যেহেতু কোম্পানিতে লুয়ের আজ প্রথম দিন ছিল, তাই সবাই মিলে সেলিব্রেট করার জন্য সন্ধ্যায় গেম খেলতে যায়। যেই টিম হেরে যায় তারা লুকে নিয়ে মজা করতে থাকে, যে ওকে মেয়েদের মতো দেখা যায়।
তখন চ্যাং এসে ওদের বকাঝকা দিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু এখন ওর নিজেরই লুয়ের উপর সন্দেহ হতে থাকে। লু গিয়ে এসব কথা শিয়াওকে বলে। শিয়াওয়ের মাথায় একটা আইডিয়া আসে। পরদিনও কোম্পানি গিয়ে এমন নাটক করে যেন ও লুয়ের গার্লফ্রেন্ড হয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে চ্যাংয়ের মা পাশের বাসার আন্টিদের থেকে জানতে পারে, তোমার ছেলে তো ডেটে একটা ছেলেকে নিয়ে যায়। এসব শুনে উনি অনেক চিন্তায় পড়ে যায়। আর সত্যটা জানার জন্য চ্যাংয়ের পেছনে ওর বোন জিয়াংকে লাগিয়ে দেয়। জিয়াং একটু দুষ্টু স্বভাবের মেয়ে, ও কোম্পানিতে খুবই ভয়ঙ্করভাবে এন্ট্রি নেয়। ও গিয়ে মিংকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ভাইকে ডেট করছো? মিং বলে, তুমি কি পাগল নাকি? যেটা শুনে জিয়াং একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ও মিংকে পছন্দ করে। ওর আশা যায় না ওর ভাই কোনো ছেলেকে ডেট করছে। পরদিন লু জানতে পারে কোম্পানির সবাই বাথ হাউসে যাচ্ছে। ও অনেক বাহানা করে, তবে শেষ পর্যন্ত লুকে ওদের সাথে যেতেই হয়। লু যখন চেঞ্জিং রুমে ওর কাপড় বদলাচ্ছিল, তখন মিং ওকে দেখে ফেলে। ও বুঝে যায় লু একটি মেয়ে, কিন্তু ও এই ব্যাপারে কাউকে কিছু বলে না। ওরা একটি রিসর্টেই থেকে যায়। রুমের স্বল্পতার কারণে লুকে চ্যাংয়ের সাথে রুম শেয়ার করতে হয়। ও খেয়াল করে চ্যাংয়ের কাঁধে ব্যথা হচ্ছে, তাই ও চ্যাংকে মেডিসিন লাগিয়ে দেয়। ওর এত কেয়ার দেখে চ্যাংয়ের অনেক আজব লাগে। জিয়াংও ওর পিছু করতে করতে রিসর্টে পৌঁছে যায় আর বলে, আমি তো শুনেছি তুমি ওই ছেলেকে ডেটে নিয়ে যাও, এটা তো জানতাম না তুমি ওর সাথে রুমও শেয়ার করো। দেন চ্যাং ওকে সত্যটা বলে দেয়, ব্লাইন্ড ডেট থেকে বাঁচার জন্য আমি এসব করছি। জিয়াং বলে, আমি এগুলো মায়ের কাছে বলে দিব। চ্যাং তখন ওর মুখ বন্ধ রাখার জন্য কোম্পানিতে জবের অফার করে, যেটাতে ও অনেক খুশি হয়ে যায়, কারণ এভাবে ও মিংয়ের আশেপাশেই থাকতে পারবে। সবাই একসাথে অনেক ভালো সময় কাটানোর পর পরদিন সবাই কোম্পানিতে ফিরে আসে। সবাই সবার কাজে বিজি হয়ে পড়ে। একদিন মিং লুকে কফি বানানো শেখাচ্ছিল, যেটা দেখে ওরা দু ভাই বোন অনেক জেলাস হচ্ছিল। লু যখন কফি বানিয়ে ওকে খেতে দেয়, তখন চ্যাং এসে কফিটা খেয়ে নেয় আর ওকে নিয়ে চলে যায়। চ্যাং এখনও নিজের ফিলিংসের ব্যাপারে বুঝতে পারছিল না। ও লুকে কোম্পানির সকল গেমসগুলো দেখায়, একসাথে ভালোই সময় কাটায়। ছুটির দিন লুর মা ওকে জোর করে শপিং করাতে নিয়ে আসে। চ্যাংও মিংয়ের সাথে এই শপিং মলেই ছিল। এবারও লু ওকে দেখে পালাতে থাকে। চ্যাং আবারও ওর পিছু করতে থাকে। লু অনেক কষ্ট করে ওর থেকে তো জীবনটা বাঁচিয়ে নেয়, কিন্তু ওর সাথে মিংয়ের দেখা হয়ে যায় আর ওকে সত্যটা বলতে বলে। অবশেষে লু ওকে বলে দেয়, আসলে এই কোম্পানিতে কাজ করা আমার স্বপ্ন ছিল। ও সত্যটা কিন্তু বলে না, মিং ওর কথায় বিশ্বাস করে নেয়। পরদিন লু ভুল করে কোম্পানির কার্ড বাসায় রেখে আসে। এটা দেওয়ার জন্য ওর মা কোম্পানিতে চলে আসে। লু জলদি মেয়ের রূপে এসে ওর মায়ের কাছে আসে। ও নিজের লাঞ্চ বক্স নিয়ে নেয়, তবে কার্ডটা নিতে আবারও ভুলে যায়। এদিকে চ্যাং ও লুয়ের ডেস্কে সেই কার্টুনের বাকি অর্ধেকটা দেখতে পায়, যেটাতে ওর এখন লুয়ের উপর সন্দেহ হতে থাকে। ও যখন ওর সেক্রেটারির কাছে লুয়ের আইডি কার্ড চায়, ও বলে লু তো সবসময়ই ওর আইডি কার্ড আনতে ভুলে যায়। এখন চ্যাংয়ের ওর উপর আরও বেশি সন্দেহ হতে থাকে। পেছন দিয়ে লুয়ের মা কোম্পানিতে ওর কার্ড দিতে চলে আসে আর উনি সত্যটা জেনে যায় যে ওনার মেয়ে কোম্পানিতে ছেলে সেজে কাজ করছে। লু বাসায় যাওয়ার পর ওর বাবা মা এটা নিয়ে ওর উপর অনেক রাগারাগি করতে থাকে আর কোম্পানি ছেড়ে দিতে বলে। পরদিন কোম্পানি গিয়ে লু মিংয়ের কাছে সাহায্য চায়। ওদের একসাথে দেখে চ্যাং জেলাস হয়ে রেগে লুকে অনেকগুলো কাজ দিয়ে দেয়। পরেও নিজে চিন্তায় পড়ে যায়, আমি এসব কেন করছি? আমি কি গে? আরে না না, এই বুদ্ধুটা জানেই না ও লুকে ভালোবেসে ফেলেছে। মিং লুয়ের বাসায় গিয়ে ওর বাবা মাকে মানাতে থাকে, যার ফলে লুয়ের সাথে ওর বাবা মায়ের ঝগড়া মিটে যায়। চ্যাং লুয়ের সত্যটা জানার জন্য লুকিয়ে লুকিয়ে একটি ইভেন্টের আয়োজন করে, যেখানে লু ওর বন্ধু শিয়াওয়ের সাথে খুশি খুশি চলে যায়। আর সেখানে চ্যাং ওকে ওর আসল রূপে ধরে ফেলে। লু ওর কাছে মাফ চায়, তবে চ্যাং ওর কোনো কথা না শুনেই ওকে 7 দিনের সময় দেয় কোম্পানি ছেড়ে দেওয়ার জন্য। পরদিন লু ওর আসল রূপে কোম্পানি আসে ও সবাইকে মিথ্যে বলার জন্য সরি বলে। সবাই ওকে মাফ করে দেয়। জিয়াং জলদি এই খবরটা ওর মাকে জানিয়ে দেয়, চ্যাং কোনো ছেলেকে না, একটি মেয়েকেই ডেটে নিয়ে যেত যে ছেলে সাজার নাটক করত। এটা শুনে চ্যাংয়ের মা অনেক খুশি হয়ে যায়, কারণ উনি তো একটা বউই খুঁজছিল। উনি লুকিয়ে লুকিয়ে লুয়ের পিছু করতে থাকে। লু যখন ওনাকে ধরে ফেলে, উনি লুকে ওনার সাথে বাসায় নিয়ে আসে। উনি লুকে অনেক পছন্দ করে ফেলে, কিন্তু এর মধ্যে উনি পায়ে ব্যথা পেয়ে যায়, তাই লু ওনাকে কাঁধে তুলে জলদি হসপিটালে নিয়ে আসে।
চ্যাংয়ের মা তো অনেক খুশি ছিল। আহা, আমার বউমাটা কত কেয়ারিং! চ্যাং যখন এখানে এসে লুকে দেখতে পায়, ও লুকে এখান থেকে তাড়িয়ে দেয়। মা ওর উপর রেগে যায় আর জলদি গিয়ে লুয়ের কাছে মাফ চেতে বলে। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। লুর একটা আইডিয়া আসে। ও চ্যাংকে গেমের জন্য চ্যালেঞ্জ করে, এই শর্তে, যদি আমি জিতে যাই তাহলে আমাকে কোম্পানিতে থাকতে দিতে হবে। অন্যদিকে চ্যাংয়ের মা শিয়াওকে নিয়ে লুদের বাসায় যায়। উনি লুয়ের মাকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ ওনারা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। কিন্তু এরপরও চ্যাংয়ের মা লুয়ের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে। এদিকে লু আর চ্যাংয়ের রেস চলছিল, যেখানে চ্যাং চিটিং করে জিতে যায়। পরের গেমে লু চিটিং করে জিতে যায়। এতে চ্যাং রেগে গিয়ে লুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলে। শেষে লু মন খারাপ করে বাসায় ফিরে আসে। ও বাসায় এসে চ্যাংয়ের মাকে দেখতে পায়, যিনি কিনা ওর জন্য অপেক্ষা করছিল। চ্যাংয়ের মা লু আর চ্যাংয়ের বিয়ের কথা বলে, কিন্তু লুয়ের মা এতে রেগে ওনাকে বাসা থেকে বের করে দেয়। চ্যাংয়ের মাও হার মানে না, উনি ট্রিক খাটিয়ে লুয়ের মাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। লুয়ের মাও ওনার মান সম্মান বাঁচানোর জন্য সুন্দর করে রেডি হয়ে ওনাদের বাসায় লাঞ্চের জন্য চলে যায়। ঠেকায় পড়ে চ্যাংকেও সবার সাথে বসতে হয়। ওর মা ইচ্ছে করেই জুসের কথা বলে ওকে ওয়াইন খাইয়ে দেয়। অল্প ড্রিঙ্কেই চ্যাং মাতাল হয়ে যায়। শিয়াও আর লু ওকে রুমে নিয়ে যেতে থাকে। মাতাল থাকার কারণে চ্যাং ওর উপরে পড়ে যায় আর ওকে কিস করতে থাকে। কিন্তু তখনই এখানে ওদের বাবা মা এসে ওদের এই অবস্থায় দেখে ফেলে। এসব কিছু কিন্তু চ্যাংয়ের মায়েরই প্ল্যান ছিল। উনি আবারও সবার সামনে ওদের দুজনের বিয়ের কথা বলে, কিন্তু লুয়ের মা কিছু না বলেই চলে যায়। লু ভাবতে থাকে কোম্পানিতে ওর জবটা রাখতে হলে বিয়ের জন্য ওকে রাজি হতেই হবে। এজন্য ওর বাবা মাকে সব সত্যটা বলে মানিয়ে নেয়। চ্যাং যখন ঘুম থেকে উঠে ওর আর লুয়ের বিয়ের কথাটা জানতে পারে, ও পুরো অবাক হয়ে যায়। ও বলে, তোমরা যে আমাকে বলছো লু কখনো এই বিয়েতে রাজি হবে না। ওনারা বলে লু অলরেডি হ্যাঁ বলে দিয়েছে, যেটা শুনে ওর মাথায় আকাশটা ভেঙে পড়ে। ও সোজা গিয়ে লুকে জিজ্ঞেস করে, তুমি তোমার জবের জন্য বিয়েতে হ্যাঁ বলেছো তাই না? দেখো, ওই দিন রাতে আমি মাতাল ছিলাম, যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দিও, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু একটু পরেই ওর বাবা ওকে আবারও ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করিয়ে নেয়। এরপর চ্যাং আবারও লুয়ের কাছে এসে বলে, তুমি তো উঁচুতে ভয় পাও তাই না? আচ্ছা দেখি তুমি এখান থেকে লাফ মারতে পারো কি না, যদি না পারো তুমি নিজে গিয়ে এই বিয়েতে না করে দিবে। ও ভেবেই নেয় লু এটা করবে না, তবে লুও লাফ মেরে দেয়। চ্যাং জলদি ওকে বাঁচিয়ে নেয় আর অবশেষে ও নিজেও বিয়ের জন্য রাজি হয়ে যায়। তবে এর জন্য তিনটা শর্ত রাখে। এক, বিয়ের এক বছর পরই ওরা ডিভোর্স নিয়ে নিবে। দুই, বাইরে কাউকে ওরা ওদের বিয়ের ব্যাপারে জানাবে না। তিন, কেউ কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না। এসব শর্তে লু মেনে যায়। এরপর ওদের দুজনের কোর্ট ম্যারেজ হয়ে যায়। ওরা দুজনেই এখন একসাথে থাকতে শুরু করে। লু কোম্পানি ফিরে আসাতে সবাই অনেক খুশি হয়। চ্যাংয়ের মা ওদের দুজনকে জোর করে ওয়েডিং শ্যুটের জন্য নিয়ে যায়। লুকে এত সুন্দর লাগছিল, চ্যাং তো চোখই সরাতে পারছিল না। শ্যুট শেষে ওরা বাসায় চলে আসে। চ্যাং ওদের ছবিগুলোই দেখছিল। কিন্তু যখন লু এসে বলে, মা বলেছে আমাদের কিছু ছবি পাঠাতে, চলো একসাথে চুজ করি, তখন চ্যাং বলে, আমার কাছে এসব ফালতু সময় নেই। কিন্তু একটু পরই ও নিজেও লুয়ের কাছে এসে ছবি চুজ করতে থাকে। ওরা একসাথে ভালোই মজা করে। কিন্তু পরদিনই অফিসে কিছু একটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। মিঙ্গুর মন খারাপ দেখে বলে, আরে ও একটু এরকমই, মন খারাপ করো না। চ্যাং ওর ভুলটা বুঝতে পারে, ও লুয়ের কাছে মাফ চেতে আসে। তবে ওদের দুজনকে আবারও একসাথে দেখে চ্যাং জেলাসিতে জ্বলে পুড়ে মরে যাচ্ছিল। আর ইচ্ছে করেই মিংয়ের সামনে লুকে ওর ওয়াইফ বলে ডাকে, যেটাতে ওরা দুজনই অবাক হয়ে যায়। মিং গিয়ে জিয়াংকে জিজ্ঞেস করে, লু আর চ্যাংকে বিয়ে করে নিয়েছে? তো জিয়াংও ওকে সব ঘটনা বলে দেয়। এদিকে লু ওকে বলে, তুমি না বলেছিলে আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে জানাবে না, তাহলে মিংকে কেন বললে? চ্যাং বলে, আচ্ছা মিং আমাদের বিয়ের ব্যাপারে জেনেছে বলে তোমার খারাপ লাগছে? তুমি যখন ওকে পছন্দ করো তাহলে আমাকে কেন বিয়ে করলে? লু বলে, তুমি না বলেছিলে আমরা একজন আরেকজনের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবো না? এটা বলেও চলে যায়।
লু ওর বান্ধবীকে বলে, জানো চ্যাং কখনো অনেক ভালো ব্যবহার করে, মাঝে মাঝে আবার খারাপ ব্যবহারও করে, আমি না ওকে বুঝতে পারি না, আমি কি করব। শিয়া বলে, তুমি ওকে সুন্দর এক জায়গায় ডিনারে নিয়ে যাও আর তোমার ভালোবাসাটা প্রকাশ করো। ওর কথা মতো লু চ্যাংকে ওর সাথে ডিনারে যেতে বলে আর রেস্টুরেন্টে গিয়ে ওর অপেক্ষা করতে থাকে। চ্যাং যখন রেডি হয়ে বাসা থেকে বের হয় তখনই ওর সাথে ওর এক্স গার্লফ্রেন্ড লিমনের দেখা হয়ে যায়। এটা ওই মেয়েটাই ছিল যে ওকে টাকার জন্য ধোকা দিয়েছিল। চ্যাং ওর উপর অনেক রাগ দেখিয়ে চলে যায় আর এই চক্করে ও রেস্টুরেন্টে অনেক দেরি করে পৌঁছায়। কিন্তু এরপরও লু ওর জন্যই অপেক্ষা করছিল। যেহেতু রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল তাই ওরা বাহিরে বসে ডিনার করে। লু চেষ্টা করে চ্যাংকে ওর ভালোবাসাটা প্রকাশ করার জন্য, তবেও পারে না। ওরা পার্কে যায় আর একসাথে অনেক মজা করে। আজ ওদের কোম্পানিতে অনেক বড় এক ইনভেস্টরের আসার কথা ছিল, সবাই তাদের জন্যই অপেক্ষা করছিল। কিন্তু তখনই এখানে চ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড ইনভেস্টর হয়ে আসে। চ্যাং ওকে দেখে নিষেধ করে দেয়, আমি এমন লোকদের সাথে বিজনেস করতে চাই না যারা বিশ্বাসের যোগ্য না। আর ওকে তাড়ানোর জন্য সবার সামনে লুকে কিস করে। এসব দেখে সবাই অবাক, লিমনও মনটা খারাপ করে চলে যায়। লু সবাইকে বলে, আসলে আমরা দুজন ডেট করছি। লিমনও হার মানে না, ও চ্যাংকে লুয়ের সাথে ডিনারে ডাকে, যেখানে এই শয়তান বেটি ওকে মিষ্টি মিষ্টি কথা বলে মানানোর চেষ্টা করে। তখনই লু এসে ওদের এভাবে দেখে ফেলে। ও বুঝে যায় লিমনই ওই মেয়ে যাকে চ্যাং পছন্দ করত। ও প্রচণ্ড কষ্ট পায়। বাসায় আসার পরও চ্যাংয়ের সাথে ওর এই ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় আর বেচারি মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরদিন ওদের কোম্পানিতে আরও একজন ইনভেস্টর আসে। ও চ্যাংকে বলে নতুন কোনো গেম বানিয়ে দিতে। লু নিজে একটা গেম বানাতে চাচ্ছিল, তাই ও চ্যাং আর মিংকে রিকোয়েস্ট করে এই প্রজেক্ট ওকে দেওয়ার জন্য, যেটাতে ওরা দুজন রাজি হয়ে যায়। লুকে প্রজেক্টের জন্য এত এত কাজ করতে দেখে চ্যাংও ওর সাহায্য করে, যার ফলে লু খুব ভালো আইডিয়া পেয়ে যায়। আর পরদিন ও খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেয়। ইনভেস্টরের কাছে ওর প্রজেক্ট খুব ভালো লাগে আর ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। সাথে ও চ্যাংকে এটাও বলে, আসলে লিমনের বলাতেই আমি তোমাদের কোম্পানিতে এসেছি। এটা শুনেই চ্যাং লিমনের সাথে দেখা করতে আসে। ও দেখে লিমনের বাবা, যে কিনা একজন নেশাখোর, উনি লিমনকে মারছে। এসব দেখে চ্যাং ওর সাহায্য করে আর জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এসব কেন করছো? লিমন বলে, আসলে আমি তোমার সাথে যা করেছিলাম তার ক্ষতিপূরণ করতে চাচ্ছি। চ্যাং বলে, আমার এসবের দরকার নেই। ও যখন বাসায় আসে দেখে মা ওর জন্য দাঁড়িয়ে আছে। উনি বলে, তুমি কোথায় ছিলে? দেখো ওই লিমনকে ছেড়ে তুমি লুয়ের দিকেই মনোযোগ দিবে। যেহেতু চ্যাংয়ের মনটা খারাপ ছিল, ও বলে, মা ওই সময় তুমি আমাকে ড্রিঙ্ক করিয়ে আরও কী কী না করিয়ে বিয়ের জন্য রাজি করিয়েছ, এখন আবার কী করতে চাচ্ছ? এসব কথা লুও শুনে ফেলে, বেচারি অনেক কষ্ট পেয়ে যায় আর চ্যাংকে বলে, তুমি আমাকে কেন বলনি তোমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে? আমাকে মাফ করে দিও, আমি জলদিই তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে চ্যাংয়ের হুশ উড়ে যায় আর বলে, কেন, আমাদের বিয়ের তো এখনও এক বছর হয়নি। কিন্তু লু ওকে কিছু না বলেই চলে যায়। মা জিয়াংকে বলে, চ্যাং আর লুয়ের ঝগড়া হয়ে গেছে, তুমি প্লিজ ওদের মিলিয়ে দাও। এই জন্য পরদিন জিয়াং আর মিং মিলে ওদের দুজনকে মিথ্যে বলে লাভার্স রিসোর্টে নিয়ে যায়, যেখানে ওরা দুজনই দুজনকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ওরা দুজন নিজেদের একটা পেন্টিং বানায়, যেটা খুবই ফানি ছিল। তবে এরপরও জিয়াং ওর কাছে সেটা রেখে দেয়, কারণ এটা ওদের দুজনের প্রথম পেন্টিং ছিল। ওরা রাতে একটা রিসোর্টে থাকে। জিয়াং এসে ওকে বলে, আজ লুয়ের বার্থডে। অনেক রাত হয়ে যাওয়ার ফলে ও কোথাও কেক পায় না, তাই ও তরমুজ দিয়ে লুয়ের জন্য কেক বানায়। এতেই লু অনেক খুশি হয়ে যায়, কারণ চ্যাং নিজে থেকে ওর জন্য কিছু করেছে। এদিকে জিয়াং মাতাল হয়ে মিংয়ের রুমে এসে উল্টাপাল্টা কাজ করতে থাকে। বেচারা লজ্জা পেয়ে নিজের রুম থেকেই বের হয়ে যায়। ওরা দুজন রাতে একসাথে ঘুমায় আর সকালবেলা এভাবে ঘুম থেকে উঠে। এরপর ওরা সবাই মিলে ঘুরতে বের হয়। ঘোরাফেরা শেষে চ্যাং আর লু লুয়ের বাবা মায়ের বাসায় যাচ্ছিল। কিন্তু তখনই চ্যাংয়ের কাছে কারো কল আসে। ও লুকে বলে, তুমি যাও, আমি একটু পরেই আসছি। চ্যাং লিমনের বাবার সাথে দেখা করতে আসে, যেখানে ও জানতে পারে কিছু বছর আগে লিমন না, লিমনের বাবা ওদের কোম্পানির গেম নিয়ে অন্য কোম্পানিকে দিয়ে দিয়েছিল। এই চক্করে চ্যাং লুয়ের বাসায় ডিনারে যেতে পারে না।
তবে লু ওর বাবা মাকে সামলে নেয়, দেখো আমরা একসাথে কত মজা করেছি। চ্যাং বাসায় এসে লুয়ের কাছে মাফ চায়, কিন্তু ও কোথায় গিয়েছে এ ব্যাপারে কিছু বলে না। পরদিন জিয়াং লুকে শপিং করাতে নিয়ে যায়, এরপরও লুয়ের সাথে বাসায় আসে, এটা চেক করার জন্য যে ওরা দুজন কিভাবে থাকছে। লু ওকে বাহানা দিয়ে ভাগানোর চেষ্টা করে, তবে জিয়াং বলে চ্যাংয়ের সাথে দেখা করেই আমি যাব। কিছুক্ষণ পর চ্যাং বাসায় এসে দেখে জিয়াং এখানে বসে আছে আর লু সোফায় ঘুমিয়ে পড়েছে। জিয়াং ওকে বলে, আমি তোমাকে শপিং মলে লিমনের সাথে দেখেছিলাম, তাই আমি জলদি লুকে বাসায় নিয়ে এসেছি। আমরা দেখি লুও এসব শুনছিল, ও ঘুমানোর নাটক করছিল। চ্যাং বলে, আর এরকম কিছু না, আসলে লিমনের কোনো দোষ ছিল না, ওর বাবা তখন ওর উপর দোষ দিয়েছিল আর ওকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিল। জিয়াং বলে, তাহলে এখন তুমি কি করবে, কার সাথে থাকবে, তোমার ওয়াইফের সাথে নাকি এক্সের সাথে? এতে চ্যাং কোনো জবাব দেয় না আর ওকে তাড়িয়ে দেয়। এরপরও লুকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। এসব ব্যাপারে লু ভেবে ভেবে রাতে ঘুমাতেই পারছিল না। লিমনও ওদের কোম্পানিতে ইনভেস্টর হয়ে ফিরে আসে, কারণ চ্যাং ওকে মাফ করে দিয়েছে। এসবে লু একদম খুশি ছিল না। মিং চ্যাংকে জিজ্ঞেস করে, তোমার ভেতর কি এখনও লিমনের জন্য ফিলিংস আছে? চ্যাং বলে, আমি শুধু ওকে রিপে করতে যাচ্ছি, আমার জন্য করে ওর সাথে যা যা খারাপ হয়েছে। মিং বলে, ভুল বোঝাবুঝি হওয়ার আগে তুমি লুকে সব কিছু বলে দিও। লিমন চ্যাংয়ের সামনে খুব মাসুম স্বাস্থ্য, কিন্তু লুয়ের সামনে ওর আসল রূপটা বের হয়। তুমি জানোই না চ্যাং কী পছন্দ করে আর কী করে না, তোমরা একজন আরেকজনের জন্য জন্মই হওনি। আমি যদি এখন ওকে ডাকি, ও সব কিছু ছেড়ে আমার কাছেই আসবে, গতকাল আমার সাথেই ছিল। লু বলে, ও যাবে না, কারণ ওর সাথে আমার প্ল্যান আছে, আমরা লাঞ্চে যাব। তখন ও লুকে চ্যালেঞ্জ করে, চ্যাংকে কল করে বলে, বাবা তোমার সাথে দেখা করতে যাচ্ছে। সাথে সাথে লুয়ের কাছে চ্যাংয়ের মেসেজ আসে, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আজ আমরা লাঞ্চে যেতে পারবো না। এতে লু অনেক কষ্ট পায়। চ্যাং যখন লিমনের বাবার সাথে দেখা করতে আসে, উনি ওকে মেরে টাকা চাচ্ছিল। চ্যাং বলে, আপনি যদি আর কখনো এরকমটা করেছেন, আমি আপনাকে পুলিশে দিয়ে দিব। এই কাজ শেষে ও এখান থেকে চলে যায়। আমরা দেখি লিমন ইচ্ছে করেই ওর বাবাকে ডেকেছে যেন চ্যাং লুয়ের সাথে লাঞ্চে না যায়। বাড়ি ফিরে আসার পর লু এসব নিয়ে ওর সাথে একটু রাগ দেখায়। চ্যাং বলে, লিমনের পরিবারে একটা সমস্যা চলছে, ওটা নিয়েই আমি ওর সাহায্য করছি, এছাড়া কিছুই না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখনই আমি ওর সাথে দেখা করতে যাব, সাথে তোমাকে নিয়ে যাব। পরদিন ওরা দুজন একসাথে অফিসে যায়। লিমন ওকে এক ইনভেস্টরের সাথে দেখা করানোর জন্য ডাকে। চ্যাং লুকে সুন্দর করে রেডি করিয়ে ওর সাথে নিয়ে যায়। ডিনারে এক ইনভেস্টর লুয়ের সাথে ফ্লার্ট করছিল, এতে চ্যাং জেলাস হয়ে ওকে বিল আনতে পাঠিয়ে দেয় আর সবাইকে বলে লু আমার ওয়াইফ হয়, যেটা শুনে ওর সব আশাই ভেঙে যায়। আর রেগে গিয়ে লুকে বলে, চ্যাং এসব কিছু ওর ইনভেস্টর বাড়ানোর জন্যই করছে, যেন ওর আর ওর বাবার টাকার দরকার পড়ে না, এমনটা হয়ে গেলে ওর আর তোমার সাথে থাকতেও হবে না। এরপর আমরা চ্যাংকে দেখি, ও একটু ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। লিমন ওর কাছে এসে ওর সাহায্য করার চেষ্টা করে, কিন্তু চ্যাং ওকে সরিয়ে দিয়ে লুকে ডাকতে থাকে। যখনই লু ওর কাছে আসে, চ্যাং ওকে জড়িয়ে ধরে বাসা যাওয়ার কথা বলে। লু ও খুশি খুশি ওকে বাসায় নিয়ে আসে। হঠাৎ করে মহলটা রোমান্টিক হয়ে যায় আর দুজন একসাথে নাইট স্পেন্ড করে। যেহেতু লু আর লিমনের সারনেম লি ছিল, চ্যাং লুকেও লি বলে ডাকে। এতে লু আবার ভুল ভেবে নেয়, ও ভাবে চ্যাং হয়তো ওকে লিমন ভেবেই ওর সাথে ইন্টিমেট হয়েছে। ও মন খারাপ করে চ্যাংয়ের রুম থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি চ্যাং এখনও লুকেই ডাকছিল। ঘুম থেকে উঠে চ্যাংয়ের কিছুই মনে ছিল না। চ্যাং লুকে জিজ্ঞেস করে, গত রাতে আমাদের মধ্যে কি কিছু হয়েছিল? কিন্তু লু ওকে কিছুই বলে না। এরপরও ওর কিছু ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে, যেটা নিয়ে ও শিওর ছিল না। অফিস গিয়ে লু জানতে পারে ওর বানানো গেম প্রজেক্ট থেকেই ওকে বের করে দেয়া হয়েছে। এটা শুনেই ও জলদি চ্যাংকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে যায়, যেখানে লিমনও ছিল। চ্যাং বলে, কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য একটি কম্পিটিশনে তোমাকে পার্টিসিপেট করতে হবে, ওটাতে জিতলেই তুমি তোমার প্রজেক্ট ফিরে পাবে। এতে লু প্রচণ্ড রেগে চলে যায়। মিং এসে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? চ্যাং বলে, ইনভেস্টরের কারণে আমাকে এসব করতে হয়েছে, ওরা শর্ত দিয়েছে যদি লু কম্পিটিশনে জিতে নিজেকে দক্ষ প্রমাণ করতে পারে তবেই ও প্রজেক্ট ফেরত পাবে। মিং বলে, তাহলে তুমি এসব লুকে কেন বললে না?
ও বলে কারণ তখন এখানে লিমন ছিল। রাতের বেলা লু শিয়াওয়ের বাসায় থেকে যায়। পরদিন সকালে চ্যাং ঘুম থেকে উঠে অ্যাক্ট করতে থাকে। লু আসলে ওর সাথে এভাবেই রাগ দেখাবে। অফিসে এসে আবার ও লুকে মিংয়ের সাথে দেখে আরও রাগ দেখাতে থাকে। তবে লু কিছু না বলেই চলে যায়। লু অনেক কষ্ট করে ওর কম্পিটিশনের জন্য একটি ডেমো তৈরি করে ফেলে, যেটা সবার পছন্দ হয়। কিন্তু পরদিনই কেউ একজন ওর কম্পিউটার থেকে ওই ডেমোটা ডিলিট করে দেয়। চ্যাং যখন এই খবরটা জানতে পারে, ও লুয়ের উপর অনেক রাগ দেখাতে থাকে। লু মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এরপর চ্যাং ওর বাবার কাছে গিয়ে এই প্রথমবারের মতো খুব সুন্দর করে কথা বলতে থাকে। কারণ যেই কোম্পানি ওই কম্পিটিশনটা অর্গানাইজ করেছে, ওই কোম্পানির মালিকের সাথে ওর বাবার খুবই ভালো বন্ধুত্ব। চ্যাং ওর বাবাকে রিকোয়েস্ট করে ওনার বন্ধুকে বলে কম্পিটিশনটা দুই দিন পরে করার জন্য, যেটাতে ওর বাবা রাজি হয়ে যায়। কোম্পানি এসে চ্যাং সবাইকে সুখবর দেয়, ডেমো সাবমিট করার জন্য আমরা কাল সকাল পর্যন্ত সময় পেয়ে গেছি। এটা শুনে লুয়োর টিম নিয়ে আবারও কাজ করতে শুরু করে দেয়। ওরা কাজ করতে করতে রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তো বাকি কাজ চ্যাং করে দেয়। পরদিন ওরা ওদের ডেমো সাবমিট করে দেয়। লু খবর নিয়ে জানতে পারে ওর ডেমো ডিলিট হওয়ার দিন লিমন ওদের অফিসে এসেছিল। এতে ও বুঝে ফেলে এসব কিছু লিমনেরই কাজ। ও গিয়ে লিমনকে জিজ্ঞেস করে, তুমি আমার ডেমোটা কেন ডিলিট করেছ? কিন্তু শয়তান কি আর ওর দোষ স্বীকার করবে? চ্যাং ওকে প্রমাণ দেখাতে বলে, কিন্তু লুয়ের কাছে তো কোনো প্রমাণ ছিল না। তাই চ্যাং ওকে লিমনের কাছে মাফ চেতে বলে। লু ওর কাছে মাফ চায় না আর রাগ করে চলে যায়। চ্যাংও ওর পিছু যেতে নিচ্ছিল, তবে লিমন ওকে আটকে ভরকাতে থাকে। দেখেছ ও কতটা রুট, তুমি কতদিন ওকে সামলাবে? চ্যাং বলে, লু আমার ওয়াইফ হয়, তাই সব সময় আমি ওকে প্রোটেক্ট করব, আর তোমাকে এসবে নাক গলাতে হবে না। এগুলো শুনে ও জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। লু এখনও চ্যাংয়ের সাথে রেগেছিল, তাই চ্যাং ওর হাত কেটে যাওয়ার নাটক করতে থাকে, যেটা দেখে লু অনেক ঘাবড়ে যায়। তখন চ্যাং বলে, আমি তো মজা করছিলাম। আর লুয়ের মনটা ভালো করার জন্য চ্যাং ওকে শপিংয়ে নিয়ে যায়। ওরা সেখানে কাপড় টি শার্টও কিনে। তখন চ্যাংয়ের কাছে লিমনের কল আসে। ও বলে, এক ইনভেস্টর তোমাকে দেখা করতে ডেকেছে, উনি অনেক স্ট্রিক্ট, তাই তোমার ওয়াইফকে সেখানে নিয়ে আসবে না। এই জন্য চ্যাং লুকে বলে, তুমি বাসায় যাও, আমার কাজ আছে। ট্যাক্সিতে উঠে ও দেখে চ্যাংয়ের জ্যাকেটটা ওর কাছে রয়ে গেছে, তাই ও ফেরত দিতে চ্যাংয়ের পিছু যায়। কিন্তু যখন ও চ্যাংকে লিমনের সাথে দেখে, ওর মনটা আবারও ভেঙে যায়। এই শয়তানটা কি করে, চ্যাংয়ের টি শার্টে ওর লিপস্টিক লাগিয়ে দেয়, যেন লু ওকে নিয়ে সন্দেহ করে। এরপর ওরা চ্যাংয়ের বাবা মায়ের বাসায় ডিনার করতে যায়। লু ওর সাথে ঠিকভাবে কথাই বলছিল না। মা ওদের দুজনকে কাপড় টি শার্ট পরে থাকতে দেখে অনেক খুশি হয়ে যায়, আর আজ রাতে এখানেই থেকে যেতে বলে। যখন লু ওর শার্টে লিপস্টিক দেখে, ওর অনেক রাগ হয়, আরও আলাদা বিছানা করে শুয়ে পড়ে। চ্যাং বলে, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? লু জিজ্ঞেস করে, তুমি কি লিমনের সাথে ছিলে? ও বলে, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কিছুই নেই। তবে লু ওর কোনো কথা না শুনেই এখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন ওর শরীরটা খারাপ লাগতে থাকে। যখন ও হসপিটালে আসে, ও জানতে পারে ও প্রেগন্যান্ট। এসব কিছু লিমনের বাবাও শুনে ফেলে। উনি লিমনকে কল করে এটা বলে দেয়। লিমন বলে, ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দাও। এরপর ও নিজেই নিজের হাত পুড়িয়ে চ্যাংকে ওর কাছে হসপিটালে ডেকে নেয়। আমার বাবা আমাকে আবারও মেরেছে। এদিকে লু বুঝতে পারে কে ওর পিছু করছে। ও দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে যায়। লিমনের বাবা ভাবে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই উনি পালিয়ে যায়। লু কিছুটা ব্যথা পেয়ে যাওয়ার কারণে হসপিটালে আসে। ওর মনটা অনেক খারাপ ছিল, কারণ এখানেও ও চ্যাং আর লিমনকে একসাথে দেখেছে। মিং খবর পেয়ে ওর কাছে চলে আসে আর ওকে বাসায় নিয়ে আসে। চ্যাং যখন লুকে কল করে, মিং রিসিভ করে বলে লুয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও জলদি বাসায় আসে। মিং বলে, আমি জানি না তোমার সাথে লিমনের কী সম্পর্ক, কিন্তু এর জন্য লু অনেক কষ্ট পায়। এগুলো শুনে চ্যাংরও লুয়ের জন্য খারাপ লাগে। পরদিন চ্যাং লুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, তবে লু ওর সাথে ঠিকভাবে কথাই বলে না, এমনকি ওর প্রেগনেন্টের কথাটাও ওকে জানায় না। এখান থেকে লু শিয়াওয়ের সাথে দেখা করতে যায়। ও বলে, আমি প্রেগনেন্ট, কিন্তু এটা আমি চ্যাংকে জানাইনি, কারণ ও আমাকে লিমন ভেবে আমার সাথে নাইট স্পেন্ড করেছিল। লু এখন ডিসাইড করে ফেলেছে ও এই শহরটা ছেড়ে দূরে কোথাও চলে যাবে। এজন্য ওর সব কলিগদের জন্য গিফট আনে। চ্যাং ভাবে লুয়ের হাতে যে গিফটটা, এটা লু ওকেই দিবে, তবে এটা ওর জন্য ছিল না। লু ওর থেকে একদিনের ছুটি নিয়ে চ্যাংয়ের মায়ের সাথে সময় কাটাতে যায়। বাসায় আসার পর চ্যাং ওকে খুশির সংবাদ দেয়, কম্পিটিশনে তুমি ফার্স্ট হয়েছ, তাই তুমি তোমার প্রজেক্ট পেয়ে যাবে। লু বলে, এসবের আর দরকার নেই, কারণ আমি রিজাইন নিয়েছি, সাথে ডিভোর্সের কথাও বলে।
এসব শুনে চ্যাংয়ের মাথায় আকাশটা ভেঙে পড়ে। আর ওকে কোনো কারণ না বলেই লু মিংয়ের সাথে ডিনারে যায়। আর ওকে সেই গিফটটা দিয়ে বলে, এতদিন আমাকে এত সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাসায় ফেরার পর চ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এর জন্য ডিভোর্স দিতে চাচ্ছ, কারণ তুমি মিংকে পছন্দ করো? লু বলে, মিং শুধু আমার ভালো একটা বন্ধু, আর কিছুই না। পরদিন লু অফিসে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে নেয়। আর চ্যাংয়ের টেবিলে ওর রেজিগনেশন লেটার আর ডিভোর্স পেপার রেখে ওখান থেকে চলে যায়। চ্যাং অফিসে এসে পেপারগুলো দেখে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। জিয়াং এসেও এসব দেখে ফেলে, ও অনেক অবাক হয়ে যায়। আর সবার সামনে মিংকে জিজ্ঞেস করে, তুমি কি জানো ওরা দুজন ডিভোর্স নিয়ে নিয়েছে? যেটা লিমনও শুনতে পায়। চ্যাং লুকে অনেক জায়গায় খুঁজে তবে কোথাও পায় না, তাই ও ভাঙা মনটা নিয়ে বাসায় চলে আসে। লু শেষবারের মতো ওদের বাসার একটা ছবি তুলতে আসে, কিন্তু তখনও লিমনকে এই বাসায় ঢুকতে দেখে আর মনটা খারাপ করে ওর বাবার বাসায় চলে যায়। এদিকে লিমন ওকে মিষ্টি মিষ্টি কথা বলে মানানোর চেষ্টা করে, দেখেছ লু তোমাকে ছেড়ে চলে গেছে। তবে চ্যাং ওর উপর চিল্লিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলে। লু ওর বাবা মাকে বলে, চ্যাং যে মেয়েটাকে ভালোবাসত ও ফিরে এসেছে, তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি আর আমি অন্য শহরে জবের জন্য চলে যাব। যেটা শুনে লুয়ের বাবার অনেক রাগ হয়, কিন্তু লু ওনাদের সামলে নেয়। চ্যাং মিংয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে, তুমি কি জানো লু কোথায় গিয়েছে, ও আমাকে কেন ডিভোর্স দিচ্ছে? মিং বলে, কেন, তোমার আমার উপর সন্দেহ হচ্ছে? তুমি তো ওর ব্যাপারে খেয়ালই রাখতে না, লু আমাকে বলতে নিষেধ করেছিল, এরপরও আমি তোমাকে বলছি। লু জবের জন্য তোমার কোম্পানিতে আসেনি, ও তোমাকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করে, তো যাও ওকে খুঁজে বের করো। চ্যাং জলদি লুদের বাসায় আসে, কিন্তু এতক্ষণে লু এখান থেকে চলে গেছে। লুয়ের বাবা ওর উপর অনেক চিল্লাতে থাকে, তবে মা বলে দেয় লু এয়ারপোর্টে গিয়েছে, কিন্তু এখানেও চ্যাং দেরি করে ফেলে। সব আশা হারানোর পর চ্যাং ওর বাবা মায়ের বাসায় চলে আসে আর ডিভোর্সের কথা বলে দেয়, যেটাতে ওর বাবা অনেক রেগে যায়। চ্যাং বলে, আমি হার মানব না, আমি ততক্ষণ লুকে খুঁজে বেড়াবো যতক্ষণ না আমি ওকে খুঁজে পাবো, কারণ এখনও নিজেও বুঝে ফেলেছে ও লুকে কতটা ভালোবাসে। অবশেষে চ্যাং জেনেই যায় এতদিন ধরে ওর আর লুয়ের মধ্যে যেসব সমস্যা হচ্ছিল এসব কিছু লিমনই করেছে। লিমনের সাথে দেখা করে ওর সাথে সকল ধরনের সম্পর্ক শেষ করে দেয়। অন্যদিকে আমরা লুকে দেখি, ও অন্য শহরে পৌঁছানোর পর জব খুঁজছিল, যেখানে ওর সাথে ওর এক প্রতিবেশী জিংয়ের দেখা হয়ে যায়। রাতের বেলা জিং ওর বাসায় আসে ওর ল্যাপটপ ঠিক করানোর জন্য, সাথে ওর কোম্পানিতেও লুকে জবের অফার করে। এদিকে চ্যাং লুয়ের বাবা মাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওনারা ওর কোনো কথাই শুনে না। এভাবেই কিছু সময় পার হয়ে যায়। লুকে খুঁজে না পেয়ে চ্যাং এখন ওকে সবসময় কাজেই ব্যস্ত রাখে, এজন্য ওর মা আবারও ওকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। চ্যাং ব্লাইন্ড ডেট থেকে বাঁচার জন্য বিজনেস ট্রিপের বাহানা ধরে অন্য শহরে চলে আসে। এটা ওই শহরে ছিল যেখানে লু এখন আছে। আমরা জানতে পারি চ্যাংয়ের কলেজ ফ্রেন্ড আর কেউ না জিং ছিল। কোম্পানির একটা কাজে চ্যাং ওর কোম্পানিটা দেখতে আসে, কিন্তু চ্যাংয়ের এখানে লুয়ের সাথে দেখা হয় না। এরপর জিং চ্যাংকে ওর সাথে একটা বিজনেস ডিনারে ইনভাইট করে, যেখানে লুও ছিল। ওরা দুজনেই দুজনকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়, কিন্তু লু ওর সাথে এমন ব্যবহার করে যেন ও চ্যাংকে এই প্রথমবার দেখলো। অন্যদিকে জিয়াং মাতাল হয়ে মিংয়ের কাছে আসে আর বেচারাকে বাধ্য হয়ে মিংকে নিজের বাসায় নিয়ে যেতে হয়। পরদিন সকালে জিয়াং নিজেকে মিংয়ের বাসায় দেখে অনেক খুশি হয় আর মিংয়ের একটা শার্ট পরে ওর কাছে গিয়ে ঢং করতে থাকে। জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছো কেন, আমাকে হট লাগছে তাই না? মিং বলে, আয়নায় একবার তাকিয়ে দেখো। ও যখন নিজেকে আয়নায় দেখে লজ্জায় চিলিয়ে উঠে। এখানে চ্যাং জিংয়ের কোম্পানি এসে লুকে মানানোর অনেক চেষ্টা করে, ওর কাছে মাফ চায়, কিন্তু লু ওকে কোনো পাত্তাই দেয় না। চ্যাংও হার মানে না, ওর পিছুই পড়ে থাকে। তবে জিং আর লুকে একসাথে দেখে ও অনেক জেলাস হতে থাকে। রাতের বেলা চ্যাং লুয়ের বাসায় এসে চিল্লাতে থাকে, যার ফলে বিল্ডিংয়ের ম্যানেজার এসে ওদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি ওনাকে চেনেন? চ্যাং বলে, লু আমার ওয়াইফ হয়। লু বলে, এক্স ওয়াইফ, কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। চ্যাং বলে, আমাদের এখনও ডিভোর্স হয়নি, কারণ আমি এখনও সাইন করিনি। ও আরও বলে, আমি লিমনের ব্যাপারে সব সত্যটা জেনে গেছি, ওই সময় আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমি কোনো অ্যাকশন নিতে পারিনি। লু ওকে তাড়ানোর জন্য বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, ও সব কিছু অতীত ছিল, আমি ভুলেও গিয়েছি, আর আমি এখন অন্য কাউকে ভালোবাসি। জিংও ওর সাহায্য করে বলে, হ্যাঁ ও আমাকে ভালোবাসে, আর ওকে নিয়ে চলে যায়।
এইসব শুনে বেচারার মনটা ভেঙে যায়। লু জিংকে থ্যাঙ্কস বলে ওর সাহায্য করার জন্য। চ্যাং ইচ্ছে করে জিংয়ের কোম্পানির সাথে বিজনেস ডিল করে আর লুকে ওর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিতে বলে। কাজের বাহানায় চ্যাং লুকে ওর সাথে দেখা করতে বলে, কিন্তু এখানেও লু জিংকে ওর সাথে নিয়ে আসে, যার ফলে চ্যাং এবারও ওর ভালোবাসাটা প্রকাশ করতে পারল না। এর উপর জিং ইচ্ছে করে লুয়ের কাছেই থাকছিল আর চ্যাংকে রাগাচ্ছিল। এদিকে বাবা মা জিয়াংকে বলে, চ্যাং ইদানিং খুব বেশি বিজনেস ট্রিপে যাচ্ছে, যাও তো খবর লাগাও। এজন্য জিয়াং আর মিং চ্যাংয়ের পিছু করতে করতে ওই বিল্ডিংয়ে চলে আসে। চ্যাংকে একটা মেয়ের রুমে ঢুকতে দেখে জিয়াং ওকে ধরে ফেলে আর বলে, আমি তোমাকে এসব করতে দেব না। কিন্তু ও যখন লুকে দেখতে পায় ও চুপ হয়ে যায়। এখন ওরা জানতে পারে জিং লুয়ের বয়ফ্রেন্ড, ওরা দুজনেই অবাক হয়ে যায়। ওরা সবাই যাওয়ার পর লুয়ের শরীরটা খারাপ হয়ে যায়, তাই জিং ওকে হসপিটালে নিয়ে যায়। ও জেনে ফেলে লু প্রেগন্যান্ট। লু ওকে বলে, তুমি এই ব্যাপারটা কাউকে বলো না। পরদিন ওরা সবাই ঘুরতে বের হয়, যেখানে চ্যাং ওর খুব খেয়াল রাখে, কিন্তু লু এখনও ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। রাতের বেলা ওরা সবাই একসাথে একটা গেম খেলে, টিস্যু পেপার একজন আরেকজনের মুখে দিবে। জিয়াং এটা ওদের দুজনকে মেলানোর জন্য করছিল। ওদের দুজনের কিস হতেই যাচ্ছিল, কিন্তু লু গেমটা কুইট করে ফেলে। অবশেষে চ্যাং ওর ভালোবাসা লুকে প্রকাশ করে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তখন আমি এটা বুঝতে পারিনি, আমার মনে পড়ে গিয়েছে ওই দিন আমরা একসাথে নাইট স্পেন্ড করেছিলাম। এটা শুনেই লু আবারও কনফিউজ হয়ে যায়। ও কিছুটা সময় চেয়ে ওখান থেকে চলে যায়। জিং ওকে জিজ্ঞেস করে, তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছ? লু বলে, ও আমার সাথে এজন্য থাকতে চায় কারণ আমাদের মধ্যে যাওয়া হয়েছে, ও ওই সব কিছুর দায়িত্ব নিতে চায়। জিং বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ওর পরীক্ষা নিব, ও সত্যিই তোমাকে ভালোবাসে কিনা। পরদিন জিং লুয়ের চেক আপের জন্য ওকে হসপিটালে নিয়ে যায়। চ্যাং অফিসে এসে জানতে পারে লু হসপিটালে গিয়েছে। ও যখন হসপিটালে যায় ও শুনে ফেলে লু প্রেগন্যান্ট। লু কিছু বলার আগে জিং বলে, হ্যাঁ এটা আমার বাচ্চা। চ্যাং এতে কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। জিং বলে, ও যদি তোমাকে সত্য ভালোবাসে ও তোমার কাছে ফিরে আসবে, আর না হয় তোমাকে ছেড়ে চলে যাবে। চ্যাং ওর শহরে ফিরে আসে। ও সারাটা দিন লুয়ের চিন্তায় ডুবে থাকে, ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওকে এই অবস্থায় দেখে ওর মা অনেক চিন্তায় পড়ে যায়। ওর বাবা এসে ওর সাথে কথা বলে। ওর বাবার কথাবার্তা শুনে ওর ভেতর কিছুটা সাহস আসে। এরপর ও জিংয়ের ব্যাপারে খবর নিয়ে জানতে পারে ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ও সোজা গিয়ে জিংকে এক ঘুষি মেরে দেয়। এরপর লুয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, জিং তোমাকে ধোকা দিচ্ছে, কিন্তু তুমি যদি চাও তোমার জন্য আমি জিংয়ের এঙ্গেজমেন্ট ভেঙে দিব। লু কিছুই বুঝতে পারে না। ও বলে, ঠিক আছে, আমি জিংয়ের সাথে ব্রেকআপ করে নিব। মানে ও চ্যাংকে এটাই বলতে চাচ্ছিল, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি, কারণ ও বুঝে গেছে চ্যাং ওকে ভালোবাসে। অফিসে গিয়ে লু জিংয়ের এই অবস্থা দেখে হাসতে থাকে। জিং বলে, আমি তোমাদেরকে মিলানোর জন্য এসব করলাম আর তুমি আমাকে নিয়ে হাসছো? তুমি কি ওকে বলে দিয়েছো এই বাচ্চাটা ওর? লু বলে, না আমি এখনও বলিনি। জিং বলে, চ্যাং তো আমার টেস্টে পাস করে ফেলেছে, এখন তোমার উপর সব নির্ভর করছে। এদিকে চ্যাং ওর সব জিনিসপত্র নিয়ে লুয়ের বাসায় চলে আসে। ওর অনেক খেয়াল রাখতে থাকে, এমনকি লুয়ের জন্য রান্না বান্নাও শিখতে থাকে। সাথে এটাও বলে, এই বাচ্চাটিকে আমরা আমাদের বাচ্চা হিসেবে বড় করব। লুয়ের একটা প্রোগ্রামিং ইভেন্ট ছিল যেটাতে চ্যাং ওর অনেক সাহায্য করে, এমনকি ইভেন্টটা সাকসেসফুল হয়। প্রোগ্রাম শেষে চ্যাং ওর সকল এমপ্লয়িজদের মাধ্যমে লুকে আবারও ওর ভালোবাসাটা প্রকাশ করে আর ওকে বাড়ি ফিরে যেতে বলে। লুও ওর ভালোবাসাটা বুঝতে পারে আর বাড়ি যেতে রাজি হয়ে যায়। ও এটাও বলে দেয়, এই বাচ্চাটা তোমারই, যেটাতে চ্যাং আরও বেশি খুশি হয়ে যায়। জিয়াং বলে, ওদের তো হ্যাপি এন্ডিং হয়ে গেল, আমাদের কি হবে না? মিং বলে, তুমি যদি তোমার কোনো প্যাশন খুঁজে পাও আর সেটাকে নিজের ক্যারিয়ার বানিয়ে নাও তাহলেই আমি তোমাকে ডেট করব। এটা শুনে জিয়াং খুশিতে লাফাতে থাকে। লু কোম্পানি ফিরে আসাতে সবাই অনেক খুশি হয়। জিয়াং ওকে বলে, আমি একটা ফ্যাশন বুটিক খুলব। মিং ওর জন্য খুব খুশি হয়। পরদিন জিয়াং লুকে একটা ডিজিটাল পার্কে নিয়ে আসে আর ওকে আবারও প্রপোজ করে। লুও হ্যাঁ বলে দেয়। ওদের বাবা মা ওদের জন্য অনেক খুশি হয়। এদিকে মিং ওকে ওর ফ্যাশন বুটিক খোলার জন্য একটা জায়গায় নিয়ে আসে আর বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? যেটাতে জিয়াং অনেক খুশি হয়ে যায় আর প্রমাণ রাখার জন্য ও ছবিও তুলে নেয়। দুজন দুজনকে সুন্দর করে কিসও করে। ওরাও ওদের জীবনটা হাসি খুশি কাটাচ্ছিল। হঠাৎ একদিন লিমন লুকে কল করে দেখা করতে বলে।
ও সব কিছুর জন্য লুয়ের কাছে মাফ চায় আর একেবারের জন্য ওদের লাইফ থেকে চলে যায়। চ্যাং তখন লুকে নিতে আসে আর লিমন ওদের দেখে এই প্রথমবারের মতো স্মাইল করে। আমরা দেখি অফিসের সবার মধ্যেই রোম্যান্স চলছিল আর এই বেচারা দুটো সিঙ্গেল রয়ে যায়। ওরা বলে, আরে আমাদের সামনে তো অ্যাটলিস্ট এসব বন্ধ করো, ভালো হয়েছে চ্যাং আর লু এখানে নেই, তাহলে ওদের রোম্যান্সও দেখতে হতো। জিয়াং আর মিং তো জুটিয়ে প্রেম করছিল, বাহিরে আমরা ওদের দুজনকেও দেখি, ওদের জীবনটাও এখন হাসি খুশিতে ভরে গেছে, দুজন দুজনকে কিস করে। আর এই সুন্দর মুহূর্তের সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।